এবং যে পর্যন্ত ওড়িশার লোক তাঁর অধিকার তাঁর হক পাই না সে পর্যন্ত এই লড়াই সংগ্রাম জারি রহব সে সংগ্রামর দ্বিতীয় পর্যায়ের বিষয়ে আজ আপনার আগে রাজ্যর উপসভাপতি শ্রী সমীর মহান্তি এবং রাজ্য সাধারণ সম্পাদক শ্রী পুত্রের রুচক বর্তমান এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত অনেক ও শ্রী পুত্ররাজ হরিচন্দ্রকে অনুরোধ করবি আগামী এই লড়াইর কার্যক্রম উপরে আপনার আগে প্রেস বার্তা রাখবে। সরকার কেবল আঙ্কর পাঠ কম বস্তানি বড় পূর্বর বহুত এভাবে ঘোষণা হয়েছে প্রশাসনিক অধিকারী রাত্রি যাপন করিবে জেলা মানকরে রাত্রি যাপন করিবে এ কথা মধ্য ঘোষণা হয়েছিল কেতে কি রাত্রি যাপন কলে তার রিপোর্ট মুখ্যমন্ত্রী কেমি দেখলে রাজ্যবাসী জানি ইয়ে সেইভাবে ভাবে কে দশরা ছুটি অছি ইয়ে সে অঞ্চল উপান্ত অঞ্চলকে যাই ভিত্তিভূমির বিকাশ কোণ করিবে ইয়ে কথা দেখিবা না রে পূজা ছুটি আরামে কটাউছন্তি ইয়ে কেবল লোকঙ্কু প্রতারণা করিবা ছড়া আর কিছু নাই। বাকি নেতা মানকর সেমানে নিশ্চিত ভাবে যাবে সেভাবে কিছু স্টার প্রচারক তালিকা তো ঘোষণা হয়ে সাইছে কিন্তু কে কেবে আসবে কোন কারণ হচ্ছে যেতে পর্যন্ত হয়েছে যেতবে নির্ণয় হব সেতবে জন দেখুন গোটিয়ে মাত্র কথা বিজেপুরের বিজেপুর স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে প্রতারণা করেছেন সেখানকার লোক মানুষ বিভিন্ন প্রকার ঘোষণা করি তাঁকরে কেবল ফলক উদ্ঘাটন করেছেন ঘোষণার সুফল লোক পাখে পৌঁছি না এবং সত্যতম উদাহরণ হচ্ছে নির্বাচন কহিলেন মতো বিজেপুরবাসী ডাকুচার তাঁর অঞ্চলর নির্বাচন লড়া জিতি সারা পরে সে পুঁ ছাড়ি পড়ে আসা এ হচ্ছে সবুঠ বড় প্রতারণা সে প্রতারণার উত্তর বিজেপুরবাসী নিশ্চিত ভাবে দেবে সেখানে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত এবং এক্সিকিউটিভ অফিসর পঞ্চায়েত এবং সেথিরে অঙ্গনবাড়ির যে স্থানীয় ওয়ার্কর রই যে কমিটি হয়েছে সে কমিটির যে জিও ট্যাগিং আরম্ভ হয়েছে বর্তমান সেথিরে ব্যাপক মাত্রায় হড়প করা যাচ্ছে অর্থ সে বিষয়ে কহিলে পৃথ্বীরাজ হরিচন্দন মহোদয় কিন্তু মৌলিক কথাটি হচ্ছে যে গরিব লোক আপ্লাই করে নির্বাচন পূর্বর যার লিষ্টিং হয়েছিল সে ওয়েব পোর্টালে যার সব না লা সে বর্তমান যে কমিটি জিও ট্যাগিং করুচি বিজু জনতা দলর যে কর্মকর্তা অনেক যে নির্বাচন বেড়ে তাকে সাহায্য করছেন সেই মানুষ দিয়া যাচ্ছে অপরপক্ষে রাজনৈতিক অভিসন্ধি রাখি যে ভারতীয় জনতা পার্টি হোক অন্য দলকে সমর্থন করে সে অব্যাহত দিয়া যাচ্ছে। মোর প্রশ্ন যে গরিব লোকর যে ন্যায্য দাবি সে বঞ্চিত করছেন সরকার তো আ বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চিত হব এবং এ প্রতিবাদ আগামী দিনের তীব্রতর করা যাবে। আমি কিন্তু গত 15-18 দিন তলে যে রাজ্য সরকার চঞ্চকতা করি বিভিন্ন কেন্দ্রীয় যোজনা হড়প করার যে প্রক্রিয়া আরম্ভ করেছেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর এক বহু অভিলাষিত যোজনা বহু আকাঙ্ক্ষিত যোজনা যোজনা মাধ্যমে 2022 সুদ্ধা ভারতবর্ষর সমস্ত গরিব লোক যার কচ্চা ঘর সমস্ত গরিব লোক যে চাল ঘরে রয়েছে আজবেস্টস ঘরে রয়েছে সমস্ত পক্কা ঘর হবার যে পরিকল্পনা যে উদ্ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে যোজনাকে বি হড়প করা রাজ্যের সরকার এটি উদ্যম আরম্ভ করেছে। এ বাবদে আপনার আগে গোটি ঘোষণা করেছিল সেতবে আমি স্পষ্ট ভাবে কহিলু বন্ধুগণ কি এভাবে চঞ্চকতা করা রাজ্য সরকারকে সুযোগ দিয়াযিব না এবং মো আবাস না প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মো আবাস যোজনা না মুখ্যমন্ত্রী পট রকি এবং রাজ্য সরকারঙ্কর লোক নেই যেভাবে ভাবে তাকে গোটে রূপান্তরণ করা রাজ্য সরকার উদ্যম আরম্ভ করছেন তাকে প্রতি পদক্ষেপে বিরোধ করা এ বাবদে আমি ঘোষণা করছি গত 27 তারিখ দিন আমার ঘোষণা অনুযায়ী আমি ওড়িশা প্রদেশর সমস্ত ব্লক সমস্ত এনএসি মুনিস
ମ୍ୟୁନିସିପାଲିଟି ମ୍ୟୁନିସିପାଲ କର୍ପୋରେସନ ଆଗରେ ଧାରଣା ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲୁ, ବିକ୍ଷୋଭ କରିଥିଲୁ ଏବଂ ମହାମହିମ ରାଜ୍ୟପାଳ ଓଡ଼ିଶାର ମହାମହିମ ରାଜ୍ୟପାଳଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆମେ ଏକ ସ୍ମାରକପତ୍ର ବିଡିଓ ଏବଂ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ ଅଫିସର ମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଦେଇଥିଲୁ। ଆଜି ସ୍ଥିତି ରାଜ୍ୟ ସରକାର ତା ସତ୍ତ୍ୱେ ବି ଚେତି ନାହାନ୍ତି। ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦୁଇ ତିନୋଟି ମୁଦ୍ଦା ଆଉ ଥରେ ମନେ ପକାଇ ଦେବାକୁ ଖାଲି ଚାହୁଁଛି। ପ୍ରଥମ କଥା ହେଲା ଯେ ଯେଉଁ ଗତ ବର୍ଷର ସର୍ଭେ 2018 ମସିହାର ଯେଉଁ ସର୍ଭେ ହେଇଥିଲା ଘର ପାଇଁ ଯେଉଁ ସର୍ଭେ ହେଇଥିଲା ଇନକ୍ଲୁଜନ ପ୍ରୋସେସରେ ଯେଉଁ ଘର ଗୁଡ଼ିକ କଚ୍ଚା ଘର ଅଛି ପକ୍କା ଘରରେ ପରିଣତ କରାଯିବ ବୋଲି ଯେଉଁ ନିଷ୍ପତ୍ତି ହେଲା ସେ ସର୍ଭେ ଅନୁଯାୟୀ ଯେତିକି ଘର ପ୍ରତି ବ୍ଲକକୁ ଆସିଛି 1000ରୁ ଉର୍ଦ୍ଧ ଘର ପ୍ରତି ବ୍ଲକକୁ ଆସି ପାଖାପାଖି 400,000 ଘର ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶରେ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ତାର କାର୍ଯ୍ୟାଦେଶ ବଣ୍ଟାଯିବ। ସେ କାର୍ଯ୍ୟାଦେଶ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ନାଁରେ ବଣ୍ଟାଯିବା କଥା ଏବଂ ଯେଉଁ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଅନୁଯାୟୀ ସେ ଘର ଆଗରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ଲେଖାଯିବା କଥା ଏବଂ ସେ ପୁରାପୁରି ଭାବରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନାର ଲୋଗ ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ଲୋଗ ଲାଗିକି ସେ ଯୋଜନାଟି ପୁରା ପ୍ରଣୟନ କରିବା ଆବଶ୍ୟକତା ଅଛି। ରାଜ୍ୟ ସରକାର ଏକ ବହି ତିଆରି କଲେ ଆଜି ଯେଉଁ ପୁରାପୁରି ଭାବରେ ବୋନସର ଅର୍ଥକୁ ମିଶେଇଲେ 2,04,000 ଟଙ୍କା ଜଣେ ହିତାଧିକାରୀ ପାଉଛି। ରାଜ୍ୟ ସରକାର ତାକୁ ନିଜ ଲୋଗରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଫଟୋ ଦେଇକି ବିଜୁ ପକ୍କା ଘରର ଫଟୋ ଦେଇକି ଏବଂ ମୋ ଆବାସ ଲେଖିକି ଯେଉଁ କାର୍ଯ୍ୟାଦେଶ ବଣ୍ଟନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରିଲେ ତାକୁ ଆମେ ବିରୋଧ କରିବା ଆରମ୍ଭ କରିଥିଲୁ। ଇଏ ହେଉଛି ପ୍ରଥମ ମୁଦ୍ଦା ପର୍ଯ୍ୟନ୍ତ ନେଇକି ଯିବ। ଅତୀତରେ ବି ରାଜ୍ୟ ସରକାର ମନେ ପକାନ୍ତୁ 108 ଆମ୍ବୁଲାନ୍ସ କଥାରେ 108 ଆମ୍ବୁଲାନ୍ସ କଥାରେ କେଉଁଭଳି ଭାବରେ ଅପମାନିତ ହେଇଥିଲେ। ଆଜି ରାଜ୍ୟ ସରକାର ପୁଣି ଆଉ ଥରେ ଏଠି ଅପମାନିତ ହେବେ ଏଇ ବ୍ୟବସ୍ଥାରେ ଆମେ ଆକୁ ନିର୍ଣ୍ଣାୟକ କୋଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏ ଲଢ଼େଇକୁ ନେଇକି ଯିବୁ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଚଞ୍ଚକତା କରିବାକୁ ଦିଆଯିବ ନାହିଁ, ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଭ୍ରଷ୍ଟାଚାର କରିବାକୁ ଦିଆଯିବ ନାହିଁ। ଏ ଦିଗରେ ଆଉ ଗୋଟିଏ ଦ୍ୱିତୀୟ ପଦକ୍ଷେପ ଆମେ ଆଜି ନେଉଛୁ। 27 ତାରିଖ ସଫଳତାର ସହିତ ଆମେ ସମସ୍ତ ବ୍ଲକ ହେଡ୍, ବ୍ଲକ ଅଫିସ, ସମସ୍ତ ମ୍ୟୁନିସିପାଲିଟି ଏନ୍ଏସିକୁ ଘେରାଉ କରିଥିଲୁ। ଆଜି ସଫଳତାର ସହିତ ଆମେ ଆଉ ଗୋଟିଏ କଥା ଘୋଷଣା କରିବାକୁ ଯାଉଛୁ। ଆସନ୍ତାକାଲି ସକାଳେ ଆମେ 10:00 ଆମେ ରାଜଭବନ ସାମ୍ନାରେ ଏଠି ଏକ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିବାକୁ ଯାଉଛୁ। ଧାରଣାରେ ବସିବୁ ଆମେ, ମହାମହିମ ରାଜ୍ୟପାଳଙ୍କୁ ଆମେ କାଲି ଭେଟିବୁ ଏବଂ ଏ ବାବଦରେ ସିଧାସଳଖ ଭାବରେ ଅବଗତ କରେଇବୁ। ଏ ବାବଦରେ ଏ ଯେଉଁ 4ଟି ମୁଦ୍ଦା ଆପଣମାନଙ୍କ ଆଗରେ ଆମେ କହିଲୁ, ପ୍ରଥମ ହେଉଛି ମୋ ଆବାସ ଯେଉଁ ପରିବର୍ତ୍ତନ କରିକି ଯୋଜନାକୁ ପରିବର୍ତ୍ତନ କରିକି ମୋ ଆବାସ ବିଜୁ ପକ୍କା ଘର କଥା କହୁଛନ୍ତି ସିଏ। ଦ୍ୱିତୀୟ ହେଉଛି ଆପଣଙ୍କର ଯେଉଁଭଳି ଭାବରେ ଲିଷ୍ଟରେ ଚଞ୍ଚକତା କରିଛନ୍ତି ଏବଂ ଆଡଭର୍ଟାଇଜମେଣ୍ଟକୁ ମନ ଇଚ୍ଛା କରିଛନ୍ତି ଯେଉଁଥିରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସର ନାଁ ନାହିଁ। ତୃତୀୟ ହେଉଛି ଯେଉଁଭଳି ଭାବରେ ଆଜି ଜିଓ ଟ୍ୟାଗିଂ ପାଇଁ ପାତରଅନ୍ତର ନୀତି କରିକି ତାକୁ ପଲିଟିକାଲାଇଜ୍ କରିଛନ୍ତି ଏବଂ ଚତୁର୍ଥ ହେଉଛି ଆଜି ଯେଉଁଭଳି ଭାବରେ ଭ୍ରଷ୍ଟାଚାର କରିକି ଆଗୁଆ ଆଡଭାନ୍ସ ପଇସା କଲେକ୍ସନ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଇଏ 4ଟି କଥା ବିରୁଦ୍ଧରେ ଆମେ କାଲି ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିବୁ, ସେଠି ଧାରଣାରେ ବସିବୁ ଏବଂ ମହାମହିମ ରାଜ୍ୟପାଳଙ୍କୁ କାଲି ଆମେ ଏକ ସ୍ମାରକପତ୍ର ମାଧ୍ୟମରେ ଦେବୁ ଏବଂ ଚର୍ଚ୍ଚା ବି କରିବୁ ଏ ବାବଦରେ। ରାଜ୍ୟ ସରକାର ଏ ବାବଦରେ ତୁରନ୍ତ ରିମେଡ଼ିଆଲ ଷ୍ଟେପ୍, ଯେଉଁ କରେକ୍ଟିଭ ଷ୍ଟେପ୍ ଦେବାର କଥା ତାକୁ ତୁରନ୍ତ କରନ୍ତୁ। ଭ୍ରଷ୍ଟାଚାର ବନ୍ଦ ହଉ, ଚଞ୍ଚକତା ବନ୍ଦ ହଉ, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଯୋଜନା ନାଁରେ ପ୍ରଣୟନ ହୋଇ ରାଜ୍ୟରେ ଏ କଥା ବାବଦରେ ଜଣେଇବୁ ଏବଂ ଏ କଥାକୁ ଆହୁରି ଆଗକୁ ନେବାକୁ ଦରକାର ପଡ଼ିଲେ ବି ଆମେ ତାକୁ ଆହୁରି ଆଗକୁ ନେବୁ। ଯେଉଁ କଥା ଆମେ କହିଛୁ ସେଇଭଳି ଏକ ନିର୍ଣ୍ଣାୟକ ସ୍ଥିତି ପର୍ଯ୍ୟନ୍ତ ଏ କଥାକୁ ଆମେ ଆଗକୁ ନେଇକି ଯିବୁ, ସେଭଳିଆ ଏକ ନିଷ୍ପତ୍ତି ଆମେ ନେଇଛୁ ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସେଇ ଆନ୍ଦୋଳନର ଦ୍ୱିତୀୟ ପଦକ୍ଷେପ ଆସନ୍ତାକାଲି କରିବାକୁ ଯାଉଛି। ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଆମେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଏ ଚେତାବନୀ ଦେଇ ଦେଉଛୁ ଏବେ ଏବଂ ଏ ବାବଦରେ ପୁରାପୁରି ଭାବରେ ଲଢ଼େଇ ଜାରି ରହିବ। ଏତିକି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବାର ଅଛି। ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ରାଜ୍ୟର